করোনা বিদায় নিয়েছে এমনটা ভাবার কোনো কারণ নেই, বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কারণ বিশ্বজুড়ে নতুন করে ফের বাড়ছে সংক্রমণের দাপট। তবু করোনার প্রথম টিকা নেওয়ার সময় মানুষের মধ্যে যে ক্ষিপ্ততা ছিল সেটা দ্বিতীয় বা বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে অনেকের মধ্যেই নেই। ফলে প্রচার অভিযান চললেও সেই অর্থে হাসপাতালে টিকা নিতে আসছেন না অনেকেই। এদিকে আগামী জুলাই অগস্টের মধ্যে মজুদ থাকা টিকার একাংশের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, ফলে ওই টিকার ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট চিন্তিত জেলা স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবর, বাঁকুড়া স্বাস্থ্য জেলায় ষাটঊর্ধ্ব মানুষের সংখ্যা 2,96,454 জন। এর মধ্যে মাত্র 47,000 জন প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের যে উৎসাহ ছিল বর্তমানে তা অনেকটাই স্তিমিত। দ্বিতীয় ডোজ নেওয়ার 9 মাস পর বুস্টার ডোজ নেওয়ার কথা, কিন্তু বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে মানুষের আগ্রহ নেই বললেই চলে। বাঁকুড়া স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শ্যামল সরেন বলেন, এই মুহূর্তে আমাদের জেলায় যা ভ্যাকসিন আছে, বিশেষত বুস্টার ডোজ দেওয়ার জন্য কোভিশিল্ড ভ্যাকসিন এবং কোভ্যাকসিনও কিছু আছে, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যা ভ্যাকসিন আমাদের রয়েছে তার তুলনায় আমাদের যে এলিজিবল ক্যান্ডিডেট মানে ষাটঊর্ধ্ব মানুষ তাদের সংখ্যাটা এই মুহূর্তে অনেক কম রয়েছে। মানে যারা এলিজিবল হয়েছে অর্থাৎ 9 মাস আগে যাদের সেকেন্ড ডোজ হয়েছিল সেরকম সংখ্যাটা খুব কম, এবং যারাও হয়েছে এলিজিবল হয়েছে তারাও অনেকে একটা অনীহার কারণে তারা অনেকে হয়তো আসতে চাইছে না, যার ফলে আমাদের এখানে যে কোভিশিল্ড ভ্যাকসিন আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1,57,000 ডোজ আমাদের এখানে মজুত রয়েছে, এবং সেটা তার একটা বড় অংশের হচ্ছে জুলাই মাসে এবং আগস্ট মাসে তাদের এক্সপায়ারি ডেট রয়েছে। অর্থাৎ এর মধ্যে যদি আমরা এলিজিবল ক্যান্ডিডেট না পাই বা না আসে তারা, তাহলে কিন্তু এই ভ্যাকসিনটা মানে এক্সপায়ারি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আর কি। এ বিষয়ে বাঁকুড়া স্বাস্থ্য জেলার ডেপুটি CMOH ডক্টর সজল বিশ্বাস বলেন, এখানে যেটা হচ্ছে ফার্স্ট ডোজে যেমন একটা সবাই খুব উৎসাহে নিয়ে ভ্যাকসিনটা নিয়েছেন, সেকেন্ড ডোজে কিন্তু আমরা সেইভাবে কী বলবো রেসপন্স পাইনি, মানে সেইভাবে আমাদের কিন্তু অনেকেই নেননি সেকেন্ড ডোজে। আরেকটা যেটা 60 above 60 প্রিকশনারি ডোজ যেটা, সেটাও কিন্তু সেইভাবে আমরা রেসপন্সটা কম। আর তো যাই হোক, আমরা তাও চেষ্টা করে যাচ্ছি, মানে সেকেন্ড ডোজের ক্ষেত্রে মোর দেন 50% হয়েছে, কিন্তু প্রিকশনারি ডোজটা আরও কম নিয়েছেন আর কি। এই অবস্থায় স্বাস্থ্যভবনকে আপাতত টিকা না পাঠানো, একই সঙ্গে এখানে জমা থাকা টিকা অন্যত্র কাজে লাগানোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি CMOH। বাঁকুড়া থেকে তিমিরকান্তি পুতুর রিপোর্ট, খাসখবর।